সুমন বিডি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আসলে আজকে অনেক কষ্ট করা মন নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম, যে আজকে বিগত প্রায় 15 মাস যাবত আমি কোলা গাছের বাগানে অনেকদিন যাবতই খাটতেছি। তো আজকের এই দুপুরে আমার বাগানটা আজকে তছনছ হয়ে গেল। তো আপনাদের মাঝে আমি আমার বাগানটাকে উপস্থাপন করতে চাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে দ্বিতীয়বার আমার এই বাগানটাকে আমি আগের মতো সাজাতে পারি। চলুন আপনাদের বাগানটা দেখানো যাক। এটা আমার বাগান, এই ছেড়ে এই গাছটা প্রথম ভাঙে, দেখেন অনেকগুলো ঠিক দিয়েছিলাম, এগুলো ভেঙে গেছে। ছুরিটা আসছিল, ছুরিটা আমার বাগানের সবচেয়ে বড় ছুরি ছিল, এরকম তিনটা ছুরি পড়ছে, ছুরিটা দেখুন অনেক বড় ছুরিটা। আসলে পাতাগুলো কেটে তো একটু খেয়ে দিছি, অবশ্য ছোট একটা ছুরি আছে। তারপরে দেখেন আমার এই বাগানটা খুবই ক্ষতি হয়েছে, কারণ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এখানে আরেকটা গাছ দেখেন, তো এটা নর্মালি আসলে বেশি বড় ছুরি না, কিন্তু জানি না, তো দিয়ে রাখছি আর কি। হালকা যদি একটু টিকে আর কি বাতি হয় তাহলে মনে করেন হলো আর কি, আর না হলে তো কিসমতে নাই। আর ছেড়ে এখানে আরও দুইটা গাছ লুস্কান হয়েছে অবশ্য, আর এই গাছটা হয়তো হাইলাস মানে হেলে আছে, অবশ্য জানি না টিকবে কি না, আবার দুজন যদি আসে। এখানে আরেকটা গাছ প্রায় ছুরি ছুরি মুখের মুখে আছে আর কি, ছুরি প্রায় মুখে কিন্তু হেলে আছে আর কি। এখানে শুধু এই একটা গাছই একমাত্র টিকে আছে, যেটা মনে করেন একটু টিয়া দেওয়ার সাথে গেছে। শুক্রিয়া, বোঝাতে পারবো না আপনাদেরকে, খুবই মায়া হচ্ছে এই গাছটা। দেখুন অনেক মোটাও ছিল এই গাছটা, আজকেই ছড়ি ধরতো, এই মাত্র একটু আগে কাটলাম। যে কাটার স্তম্ভটা আপনাকে দেখাচ্ছি, এর এই স্তম্ভটা এটা কেটে ফেলে দিয়েছি, এই একটু আগে কাটলাম। এই গাছগুলো ইচ্ছে দেখতে পাচ্ছেন,
এখানে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই ছেড়ে এটা আজকে ধরছে হয়তো এটাও পড়ে যাইতো একটুর জন্য পড়ে নাই তো আরেকটা স্তর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি অবস্থা না যে হাল অবস্থা সবগুলা পাতা একত্রে এক সব একসাথে মিশে গেছে আর এখানে দেখুন এই গাছটা তো প্রায় বাদি তো এখানে দেখুন এইমাত্র কেটে ফেললাম এই গাছটা এই ছেড়ে দেখ 3% এই তদ্নবত এইমাত্র কাটা এই ছেড়ে দেখুন স্তবটা এটা এইমাত্র কেটে এখানে ফেললাম আর ইচ্ছা দেখুন এখনও এই কলা গাছের এইমাত্র দেখুন কলা গাছটা হালা এই কলা গাছটাও মনে করেন পড়ে গেছে জাস্ট দেখুন ছোট্ট একটা ছুরি আসলে এটা পড়ার যে কোনো কারণ আছে আমি নিজেও জানি না এখানে দেখুন একটা দুইটা জাস্ট দুইটা ফানা আছে কিন্তু এটাও পড়ে গেছে দেখুন কিসমত যে কী জিনিস ভাই এটা আমার কিসমতে নাই দেখুন গাছটা আর সবগুলো এলোমেলো দেখছেন তো সবাই আবার দোয়া করবেন আমার বাগানটা যাতে আগের মতো সাজাতে পারি আসলে মনে খুব কষ্ট তো কষ্ট নিয়েই আসলে সবটা ইয়ে করতেছি যাতে সামনে আবার বাগানটা সাজাতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম।